عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلال ہونا بھی نا اگر مت کر دیں اگر مت کر دیں اگر مت کر حسنت جميع في صالح صلوا عليه وآله نہیں دو جہاں مثال محمد کمال خدا حسن الجميع في صالح صلوا عليه وآله معجز محترم واجب الاحترام حضرات ولا بيكرام دور دوران تتحقي عبوتو ابو عطر علاقة دهار مقران مسلين عزوان وردار عراله ما عبرنا رحمني ورحمكم الله السلام عليكم ورحمة الله পশ্চিম কেশবকাঠি যুব সমাজের উদ্যোগে প্রথম তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ খালেক রাড়ি চেয়ারম্যান 4 নং ওঠরা ইউনিয়ন পরিষদ বিশেষ বক্তা হিসাবে আমার পূর্বে আলোচনা করেছেন উজিরপুর আলী মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ সাহেব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুল হক সাহেব ইমাম ও খতিব উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ উজিরপুর বরিশাল মাগরিবের পর থেকে আরও ওলামায়ে কেরাম আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব ও মাওলা আপনাকে আমাকে শাবান মাসের সর্বশেষ জুমার দিনে রমজানুল মোবারকের পূর্বের জুমার এই রজনীতে দুনিয়ার সকল প্রকার অশান্তি পেরেশানি থেকে মুক্তি করে এই ভেস্তি বাগানে যে মহান মনিব মাওলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন আমরা সকলে সমবেত কণ্ঠে সুউচ্চ আওয়াজে একবার কালিমাতুর শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র মালিক যিনি তিনি কে কেউ যেটা পারে না একজনের সেটা পারে তিনি কে আল্লাহ আপনি আর আমি এখানে কি নিজের চেষ্টায় এসেছি না আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন বিধে আমরা আসতে পেরেছি আল্লাহ তাআলা যদি কবুল না করতেন তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম নিজের চেষ্টায় আসা সম্ভব কোনো ভালো কাজ করা সম্ভব সম্ভব না তৌফিক লাগবে কার এই তৌফিক জিনিসটা কি জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নাম শুনেছেন আপনারা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম শুনেছেন এই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে প্রায় সময় প্রশ্ন করতেন বিভিন্ন বিষয়ে তো একবার প্রশ্ন করে বসলেন আল্লাহ তৌফিক জিনিসটা কি আমাদের জানার দরকার আছে না তৌফিক জিনিসটা কি আল্লাহ তাআলা বললেন মূসা তুমি কথা বলো এখন মূসা কথা বলতে পারছে না কি করতে পারছে না কথা বলতে পারছে না আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দ্বিতীয়বার আবার বললেন ওহে মূসা তুমি এবার আবার কথা বলো দ্বিতীয়বার যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে কথা বলার নির্দেশ দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা বলতে পারলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওহে মূসা এটাই হচ্ছে তৌফিক প্রথমবার আমি তোমাকে তৌফিক দিই নাই তুমি কথা বলতে পারো নাই
দ্বিতীয়বার তোমাকে নির্দেশ দিয়েছি, সাথে আমি তৌফিক দিয়েছি, দ্বিতীয়বার কথা বলার সময় তোমার যে জিহ্বা দাঁত কথা বলার জন্য যে উপকরণ থাকার দরকার সেটা তোমার প্রথমবারও ছিল, কিন্তু প্রথমবার তুমি কথা বলতে পারো নাই, কারণ আমি রব্বুল আলামিন তোমাকে তৌফিক দি নাই। মুখ থাকলে, জবান থাকলে, দাঁত থাকলে কথা বলা যায় না যদি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক না দেয়। প্রথমবার আমি তোমাকে তৌফিক দি নাই, কথা বলতে পারো নাই, দ্বিতীয়বার আমি তোমাকে নির্দেশ দেওয়ার সাথে সাথে তৌফিকও দিয়েছি, তুমি ওই একই উপকরণ দিয়ে কথা বলতে পেরেছো। আপনারও হাত রয়েছে, পা রয়েছে, দৃষ্টি শক্তি রয়েছে, এই মাহফিলে আসার জন্য যতটুকু আপনার শক্তি দরকার তাও রয়েছে, কিন্তু আপনার বাড়ির আপনার এলাকার অন্য ভাই যাদের কানে আজকের এই মাহফিলের মেসেজ গিয়েছে, যারা এখনো দোকানপাটে আড্ডায় লিপ্ত আছে, তাদেরও আপনার মতো পা রয়েছে, শক্তি রয়েছে, দৃষ্টি শক্তি রয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত এই বাড়ির দরজায়, মসজিদে, কুবার মাঠ প্রাঙ্গণে, এত সুন্দর একটি ভেস্তি বাগানে আসতে পারে নাই। বসতে হবে কে তৌফিক দেন দেন নাই, চিল্লায় বলো আপনার আমি যে আসতে পেরেছি, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আর যারা আসতে পারেন নাই তারা হতভাগা, কপাল পড়া, কালকে এমন সময় মাহফিল এখানে থাকবে? থাকবে না। আবার আগামী বছরও যে হবে এমন কোনো নিশ্চয়তা আছে? বা যদি হয়ও আপনি আমি যে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? নাই। তো আজকে বাড়ির দরজায় এত সুন্দর একটি ভেস্তি বাগান, আর এই মাহফিল এত সুন্দর একটা মজলিস, আপনি আর আমি যখন এই প্যান্ডেলের ভিতরে ঢুকে যাব, দুনিয়ার জমিনে যেমনিভাবে কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার কোথাও যায়, সামনে র্যাবের গাড়ি, বিডিআরের গাড়ি, পুলিশের গাড়ি, পিছনে র্যাবের গাড়ি, বিডিআরের গাড়ি, পুলিশের গাড়ি থাকে কি থাকে না, আবার যেই জায়গায় বক্তৃতা দিবে, অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, ডানে বামে সামনে পিছনে সিকিউরিটি থাকে কি থাকে না, প্যান্ডেলের চতুর্পাশে সিকিউরিটি থাকে কি থাকে না, এটা হচ্ছে দুনিয়ার একজন প্রাইম মিনিস্টার, মন্ত্রী, এমপির যদি এই অবস্থা হয়, আপনি আর আমি আজকে এখানে এসেছি কার মেহমান হয়ে? এজন্য হাদিসে পাক এসেছে, যখন দুনিয়ার কোন কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, জিকিরের মজলিসে কোন বান্দা বসে যায়, ওই জায়গাটা চতুর্দিক থেকে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা ঘেরাও করে ফেলে। শুধু তাই নয়, আপনার আমার চতুর্দিক থেকে ফেরেশতারা তো ঘেরাও করে ফেলছেনই, আল্লাহ রব্বুল আলামিন আপনি আর আমি এখানে যতক্ষণ থাকব ততক্ষণ পর্যন্ত আসমান থেকে সাকিনা নাজিল করতেই থাকবে। আমরা কার রহমতের ভিতরে ঢুকেছি? রহমত প্রাপ্ত। আপনি এখানে বসে কোনো যদি ইবাদত বন্দিগি নাও করেন, বসে থাকলেও ফেরেশতারা আপনার আমার আমলনামায় সব লিখতেই থাকবে, সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলছি, এতে নেকি হচ্ছে কি হচ্ছে না? এখন যদি চার দোকানে থাকতাম এই নেকিটা পেতাম? আমরা পেতাম না। এই জন্য মাহফিল হওয়ার দরকার আছে না নাই? আমরা অনেক গুণা করে ফেলেছি, আমাদের অনেক গুণা হয়ে গেছে। যতই গুণা হোক, আমাদের গুণার পরিমাণ বেশি না আল্লাহর ক্ষমার পরিমাণ বেশি? কথা বলেন, আল্লাহর ক্ষমার পরিমাণ বেশি। আমরা তো এখানে এসেছি একটু গুণা মুক্ত হওয়ার জন্য, মাসুম হওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্য আছে? আমরা কাকে পাওয়ার জন্য আসছি? মাহফিল ইন্তেজামীয় কমিটি এখানে মাহফিল দিয়েছে তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য না আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য? আপনি আমিও এসেছি কার রেজামন্দি হাসিলের জন্য? আল্লাহর হাসিলের জন্য। তো মাহফিলে আসলাম, যদি গুনাটাই মাফ করিয়ে না যেতে পারি, তাহলে এই মাহফিলে আসা, মাহফিল দেওয়া সব কিছুই কিন্তু ব্যর্থ, সব কিছু ব্যর্থ না? তো এজন্য আমরা যতক্ষণ এখানে থাকব, আখিরি মোনাজাত দিয়ে আমাদের গুণা, বেগুণা যত হয়ে যেন হয়ে যেতে পারে, এখান থেকে মাসুম হয়ে যেন যেতে পারে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর আমি কোরআনুল কারিমের সূরাতুল বাকারা, সবচাইতে ছোট সূরা না বড় সূরা?
কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? এই সূরার আয়াতের সংখ্যা কতটি? 286টি। অনেক বড় সূরা কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরা। যেহেতু প্রথম তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য আমিও সবচাইতে বড় সূরা এবং প্রথম সূরাটাই নিয়েছি। কোরআনুল কারীমের প্রথম পাঁচটি আয়াতের তাফসির করব। এই তাফসির আমরা যেন আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করুন বলি আমি। এই কোরআনুল কারীমে সূরাতুল বাকারা আল্লাহ তাআলা যা বলেছেন, এটা আপনার আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথা সত্য না মিথ্যা? সন্দেহ আছে কোনো? সন্দেহ যদি করে তার ঈমান থাকবে? থাকবে না। তো এই কোরআনুল কারীমের এই সূরাতুল বাকারার প্রথম পাঁচটি আয়াতের তাফসির করব। আপনারা শুনতে রাজি আছেন তো সবাই? কারা কারা শুনতে রাজি নাই দুই হাত তুলে দেখান তো। কারা কারা শুনতে রাজি নাই বলছি, তার মানে মনোযোগটা একটু আকর্ষণ করতেছি। কারা কারা শুনতে রাজি আছে দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই পশ্চিম কেশব কাঠে যুব সমাজের উদ্যোগে মসজিদে কুবার এই মাহফিলকে তুমি কবুল করে নাও, সকলে বলি আমিন। প্রথমে বলি যে আমরা যেহেতু এই মাহফিলে এসেছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, গুনাহ মাফ করানোর জন্য। হুজুর এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই, এই মাহফিলে আসলে লাভ হবে কি? আমার তো গুনাহ আল্লাহ মাফ করবেন না, এরকমের অনেকের মন মানসিকতা চিন্তাভাবনা আছে কি নাই? যে জীবনে তো ভালো কোনো আমলই করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কত গুনাই করলাম, আল্লাহ কি হুজুর ক্ষমা করবেন? কতটুকু গুনাহ হলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন? একটি হাদিস শোনাই আপনাদেরকে। হাদিসটা হাদিসে কুদসি। কি হাদিস? হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় যেই হাদিসে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কোরআনুল কারীমে কার কথা? আল্লাহর কথা। ঠিক হাদিসে কুদসি যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন, কিন্তু এটা কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা আলা মা কাদা মিনকা ওয়ালা উবালি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনা আদম, ওহে বনি আদম, আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ পর্যন্ত তুমি আমি রব্বুল আলামিনকে ডাকতে থাকবা, ওয়া রাজাউতানি এই আশা নিয়ে ডাকবা, তোমার যতই গুনাহ হোক না কেন আমি রব্বুল আলামিন ক্ষমা করতে পারি, এই আশা এই আকাঙ্ক্ষা যদি তোমার ভিতরে থাকে, পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন। আকাশের মেঘমালা সম পরিমাণ যদি গুনাহ হয়ে যায় আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমরা খাস তওবা করে ডাক দিয়ে বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার ওই পাহাড় সম পরিমাণ আকাশের মেঘমালা সম পরিমাণ গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন অত্র হাদিসে কুদসিতে বলেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। ওহে বনি আদম, আদম সন্তান, তুমি কই পরিমাণে গুনাহ করেছো, তোমার গুনাহ যতই হোক না কেন তুমি আমি রব্বুল আলামিনকে যদি ডাকতে থাকো এই আশা নিয়ে আমি রব্বুল আলামিন ক্ষমা করতে পারি, তাহলে আমি রব্বুল আলামিন ও গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি রব্বুল আলামিন ও তোমাকে ক্ষমা করতেই থাকবো, এতে আমি কারো কোনো পরোয়া করব না। বান্দা তুমি গুনাহ করবার আমাকে ডাকবার আমিও ক্ষমা করবো, এতে আমি কারো কোনো পরোয়া করব না। আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন যদি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন, পৃথিবীর কোনো মানুষের কোনো কিছু বলার ক্ষমতা আছে কি না? আছে। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়, কারো কোনো কিছু বলার ক্ষমতা আছে? কিন্তু তারপরও আল্লাহ বলছেন, আল্লাহ বলেন,
ওহে বনি আদম তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব এতে আমি কারো কোনো পরোয়া করব না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত চমৎকার কথা বলেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই ওহে বনি আদম আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা সমপরিমাণ হয় সুম্মা ইস্তাগফারতানি তোমার ওই আকাশের মেঘমালা সমপরিমাণ গুনাহ হওয়ার পর শুধুমাত্র আমি রব্বুল আলামিনের কাছে যদি ইস্তিগফার পাঠ করো যদি বলো আস্তাগফিরুল্লাহ সবাই একটা ডাক দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ হয় নাই আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আমরা ক্ষমা চাইলাম কার কাছে আল্লাহ বলেন এভাবে বান্দা যখন গুনাহ করার পরে আমার কাছে সুন্নাস তাওবাতানি ক্ষমা প্রার্থনা করবে গফারাতুলাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি আমিও বান্দার ওই আকাশের মেঘমালা সমপরিমাণ গুনাহগুলো ক্ষমা করে দেবো এতে কারো কোনো পরোয়া করব না একজন বান্দা গুনাহ হওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আস্তাগফিরুল্লাহ বলে ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হয় বুখারী শরীফের হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম ইয়াজিদু দাল্লাতাহু বিল ফালাহ কোন বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণে খুশি হয় হাদিসে বলা হয়েছে কোন নির্জন মরুভূমিতে যখন কোন বান্দা যায় সাওয়ারি নিয়ে যে নির্জন মরুভূমিতে কোনো গাড়ি বাড়ি নাই মানুষজন নাই দোকানপাট নাই কোনো কিছুই নাই শুধু কোনো ব্যক্তি যাচ্ছে তার সাথে সাওয়ারি ঘোড়া উট বা গাধা ওই ঘোড়া উটের সাথে তার খানা পিনা সে যেখানে যাবে সেখানের ঠিকানা নির্জন মরুভূমি ধূ ধূ মরুভূমি ডানেও মরুভূমি বামেও মরুভূমি সামনেও মরুভূমি পিছনেও মরুভূমি যেই মরুভূমিতে কোনো মানুষজন কিছুই নাই দোকানপাট নাই এই সাওয়ারি সারা তার গন্তব্য যাওয়া সম্ভব নয় আবার ওই নির্জন মরুভূমি দিয়ে আবার বাড়িতেও ফেরা সম্ভব নয় বাড়ি থেকে রওনা হয়েছে দূরে কোথাও যাবে সাওয়ারি সাওয়ারির ভিতরে খানা পিনাও নিয়েছে ঠিকানাও নিয়েছে ওই নির্জন মরুভূমিতে একটু বিশ্রাম নেওয়ার জন্য লোকটা যখন ঘুমিয়ে পড়ে ঘুম থেকে জাগ্রত হয়ে যখন ওই নির্জন মরুভূমিতে দেখতে পায় তার মাথার কাছে যেই সাওয়ারিটা ছিল আর নাই হারিয়ে যায় খানা পিনা সব নিয়ে ঠিকানা নিয়ে ওই সাওয়ারি হারিয়ে গিয়েছে ওই লোকটা যতটা হতাশা হয় মৃত্যু নিশ্চিত জেনে ফেলে যে আমার তো খানাও নাই পিনাও নাই ফোন নাই যে বাড়িতে আমি ফোন দিয়ে জানাবো আমি অমুক নির্জন মরুভূমিতে আটকা পড়েছি আমাকে এখান থেকে উদ্ধার করো ঠিকানাও নাই যেই ঠিকানা ধরে ধরে তার গন্তব্যে পৌঁছবে আর ওই সাওয়ারি ছাড়া বাড়িতেও ফিরে আসা সম্ভব নয় লোকটা জেনে ফেলেছে এই মরুভূমিতেই তার নিশ্চিত মৃত্যু এভাবে যখন তার নিশ্চিত মৃত্যু জেনে লোকটা পরেশান হয়ে আবার ঘুমিয়ে পড়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যখন আবার দেখতে পায় তার ওই হারিয়ে যাওয়া উট গাদা ঘোড়া সাওয়ারিটা আবার তার মাথার কাছে ওই নির্জন মরুভূমিতে ওই লোকটি তার সাওয়ারি হারিয়ে যাওয়ার পরে খুঁজে পাওয়ার পরে যতটা না খুশি হয় একজন বান্দা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে ওই নির্জন মরুভূমির ওই লোকটার থেকেও হাজার কোটি গুণে বেশি খুশি হয় বুঝতে পারছেন এই গলায় কিন্তু প্রেশার আছে এই অপারেটর ঘুমাইলে চলবে না গলায় যেন প্রেশার না হয় আলোচনা করব দুই ঘন্টা এখনো ভূমিকায় আছি মাইক সাউন্ড যা আছে দাও তো হাদিসে আমরা কি জানলাম আমরা 5,000-10,000 টাকার একটা মোবাইল হারিয়ে গেলে পকেট থেকে 5,000-10,000 আজকে আমার জুমার মসজিদে গত সপ্তাহের কাহিনী আমাকে খুব ভালোবাসে আমি উমরায় গেছিলাম তখন একটা তোয়ালে দিয়েছিল আমাকে বাবা রোডে অনেক বাড়ি গাড়ির মালিক ছেলেরা সব আমেরিকা কানাডা এস্টাবলিশড বিশাল বাড়ি এখন শুধু দুই বুড়া বুড়ি আছে তো আমাকে তোয়ালে দিয়েছে বলছে হুজুর আপনাকে অন্য কিছু দিতে পারতাম কিন্তু তোয়ালিটা দিয়েছি কেন জানেন বলি কেন যে এই তোয়ালে দিয়ে তো আপনি উজু করে হাত মুছবেন গোসল করে গা মুছবেন তখন আমার কথা মনে পড়বে আপনি দোয়া করবেন তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক টাকার কোনো অভাব নাই তো এই লোকটার
বড় ছেলে আসছিল গত সপ্তাহে আমেরিকা থেকে, তো বাবাকে হয়তো বা মনে হয় 25,000 টাকা দিয়ে গিয়েছে, তো এই টাকা সে আর খুঁজে পাচ্ছে না। এখন আমাকে গত শুক্রবার রাতে বৃহস্পতিবার আমাকে ফোন দিয়েছে, হুজুর আমার 25,000 টাকা হারিয়ে গিয়েছে, খুব কষ্ট হচ্ছে, বড় ছেলেটা দিয়ে গেছে, অথচ বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই। তো এই লোকটা যদি কষ্ট না পাইতো তাহলে ওই বৃহস্পতিবার রাতে আমাকে ফোন দিত? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তারপরও 25,000 টাকা হারিয়ে যাওয়ার পরে খুব কষ্ট পেয়েছে। কালকে জুমার দিন, আমার জন্য একটু দোয়া করবেন জুমার নামাজে যাতে আমি টাকাটা পাই। তো এখন জুমার মসজিদে অনেক কাগজ জমা হয়, অনেক ভুলে যায়, যেটা মুখে বলে ফোনে বলে ওটা অনেক সময় মনে থাকে না, যেটা কাগজে লেখা থাকে ওইটাই দোয়া করি। এখন গত শুক্রবার আমার মাহফিল ছিল পিরিসপুর, নামাজ পড়েই আমি গাড়িতে উঠছি, এখন গাড়ির ভিতরে উনি ফোন দিচ্ছে, হুজুর কই আপনি তো আমার জন্য দোয়া করলেন না, আমার 25,000 টাকা হারাই গেছে, আপনি তো আমার জন্য দোয়া করেন নাই। বলছি কি আমি ভুলে গেছি, তবে আপনার দোয়া আমার মনে মনে আছে, আমি একটা মাহফিলে যাচ্ছি, মাহফিলে আপনার জন্য দোয়া করব যেন আপনি 25,000 টাকা পান। এই সপ্তাহে যেন আমি ভুলে না যাই, কালকে আবার ফোন দিছে, আজকে দেখি কাগজে লিখে তারপর এই জুমার মসজিদে দিছে, ওনার ওই 25,000 টাকার জন্য যেন আমি দোয়া করি। কোরআন সামনে একটা কথাও মিথ্যা বলবো না। তো 25,000 টাকার মায়া আছে না নাই? তো হাদিসটা বোঝানোর জন্য বলছি, আপনার আমার 10,000, 20,000, 15,000 টাকার একটা যদি মোবাইল হারিয়ে যায়, পরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়, বাসায় ফোন দেয়, দোকানে ছুটে যায়, কোথায় রেখে আসলাম, আর নির্জন মরুভূমিতে সাওয়ারি হারিয়ে গিয়েছে, তার খানা পিনা ঠিকানা সব কিছু সহ, যেই সাওয়ারি ছাড়া সে গন্তব্যেও যেতে পারবে না, বাড়িতেও ফিরে আসতে পারবে না, ওই লোকটার পরেশানি বেশি না কম? কারণ খানা পিনা ছাড়া তো সে বাঁচতে পারবে না, সাওয়ারি ছাড়া গন্তব্যেও যেতে পারবে না, মৃত্যু নিশ্চিত। এরপরে পরেশান হয়ে ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়ল, জাগ্রত হয়ে দেখে মাথার কাছে আবার সেই হারিয়ে যাওয়া সাওয়ারিটা খানা পিনা ঠিকানা নিয়ে চলে এসেছে। প্রিয় নবীজি বলছেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আব্দিহি মিন আহাদিকুম ইয়াজিদু দাল্লাতাহু বিল ফালাহ। ওই নির্জন মরুভূমিতে হারিয়ে যাওয়া উটটি ফিরে পাওয়ার পর ওই লোকটা যতটা খুশি না হয়, তার থেকেও কোটি কোটি গুণে বেশি একজন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে তখন খুশি হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুনাহ হয়ে গেলে তওবা করবো কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বলেছে, আকাশের মেঘমালা সম পরিমাণও যদি তোমার গুনাহ হয়, এরপরে আমার কাছে যদি ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার আকাশের এই মেঘমালা সম পরিমাণ গুনাহগুলো কি করব? ক্ষমা করে দিব। আকাশের মেঘমালা খুব কম নাকি? এটা মোটামুটি হাত দিয়ে ধরা যাবে। আর এই মেঘমালা শুধু আমাদের এই কেশবকাঠি ইউনিয়নের কথা বলা হয়েছে হাদিসে না, গোটা পৃথিবীর যত আকাশের মেঘমালা আছে সব কিছুর কথা বলা হয়েছে। গোটা পৃথিবীর আকাশে যত মেঘমালা আছে সেই সমপরিমাণ যদি বান্দার গুনাহ হয়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে যদি বান্দা ইস্তাগফিরুল্লাহ বলে আমি রব্বুল আলামিনকে ডাক দেয়, গফরতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লাহু, আমি ওই বান্দার জীবনের ওই আকাশে মেঘমালার সমপরিমাণ গুনাহও ক্ষমা করব, আমি কারো কোনো পরোয়া করব না। শুধু তাই নয়, এই হাদিসে কুদসির শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ওহে বনি আদম, আদম সন্তান, তোমার গুনাহ যদি বিকুরাবিল আরদি খাতায়া এই পৃথিবী সমপরিমাণ হয়, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আর তুমি যদি একটা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি রব্বুল আলামিনের সাথে শিরিক না করো, আমি রব্বুল আলামিন লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা, এই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি রব্বুল আলামিন তোমার সাথে সাক্ষাৎ করব। পৃথিবীর সমপরিমাণ যদি গুনাহ করো, আর যদি লা তুশরিক বি শাই, আমার সাথে শিরিক করা থেকে বেঁচে থাকো, আমি রব্বুল আলামিন ও পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। পৃথিবীটা অনেক ছোট নাকি? আমাদের এই বরিশাল একদিনে ঘুরে দেখা যাবে গোটা বরিশালটা? বাংলাদেশটা মনে হয় যাবে নাকি? বাংলাদেশ এক সপ্তাহ এক মাসে আপনি ঘুরে দেখতে পারবেন? তো এরকমের একটা বাংলাদেশের 25টা না যেন 30টার সমান ইন্ডিয়া,
এভাবে গোটা বিশ্ব আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া পৃথিবীটা তো ছোট না তো হাদিসে কুদসিতে বলা হয়েছে এই পৃথিবীর সমপরিমাণও যদি তোমার গুনাহ হয় আর যদি লা তুশরিকু বি শাইয়া আমি রব্বুল আলামিনের সাথে শিরিক করা থেকে বেঁচে থাকো লা তাইতুকা অবশ্যই অবশ্যই বিকুরাবিহা মাগফিরা ওই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি রব্বুল আলামিন তোমার সাথে সাক্ষাৎ করব সুবহানাল্লাহ আমরা এখানে কার সাক্ষাতের জন্য আসছি আল্লাহর সাক্ষাতের জন্য আসছি এজন্য ওই যে হাদিসটা আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম ইয়াজিদু দাল্লাতাহু বিল ফালাতি যে নির্জন মরুভূমিতে একজন লোক তার হারিয়ে যাওয়া সাওয়ারি ফিরে পাওয়ার পরে যত রানা খুশি হয় আল্লাহ রব্বুল আলামিন তার থেকেও বেশি কোটি কোটি গুণে বেশি খুশি হয় ওই হাদিসে বলা হয়েছে ومن تقرب إلي شبرا تقربت إليه ذراعا الله رب العالمين بلد جاي بكتي أمار ديكيات بغض أمر شرها تقربت إليه ذراعا أمي رب العالمين تار ديكيات خد أمر شرها حضور أخد أمر شر كيف بحاجة؟ এক হাত অগ্রসর হচ্ছে আপনি আমি যদি এখন ঘরে বসে থাকতাম বাড়ির দরজায় মসজিদে কুবার মাঠ প্রাঙ্গণে মাহফিল হচ্ছে আমরা দুনিয়ার কোন রাজা বাদশার সন্তুষ্টির জন্য এখানে আসি নাই কাকে পাওয়ার জন্য আরো জোরে বলুন কাকে পাওয়ার জন্য এজন্য এখানে বলা হয়েছে কোন ব্যক্তি যদি এক বিগত আমার দিকে অগ্রসর হয় আমরা পারতাম ঘরে বসে থাকতে দোকানে আড্ডা দিতে পারতাম আমরা যে এই মাহফিলে এসেছি কার দিকে অগ্রসর হয়েছি চিল্লায় বলুন এটাই বলা হয়েছে আল্লাহর দিকে যে ব্যক্তি অগ্রসর হবে মসজিদে যাওয়া এটাও আল্লাহর দিকে অগ্রসর হওয়া কোরআন হাদিসের মাহফিলে আসা এটাও আল্লাহর দিকে অগ্রসর হওয়া এভাবে যেই ব্যক্তি দুনিয়ার কাজ কর্ম ফেলে রেখে আল্লাহর দিকে এক হাত অগ্রসর এক বিগত অগ্রসর হবে আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হবে এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি মান যে ব্যক্তি আমার দিকে এক হাত অগ্রসর হবে আমি রব্বুল আলামিন তার দিকে দুই হাত অগ্রসর হব শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আরো বলে ওয়াইদা আকবারা ইলাইয়া ইয়াশি যে ব্যক্তি আমার দিকে আমার রহমত পাওয়ার জন্য আমার ক্ষমা পাওয়ার জন্য যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসবে আমি ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাব এজন্য বান্দা আল্লাহর দিকে দৌড়ে যায় যদি যায় তাহলে আল্লাহ বান্দার প্রতি কি পরিমাণে খুশি হয় আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রব্বিকুম ওহে বান্দা ওয়াসারিউ দৌড়াও ইলা মাগফিরাতিন মির রব্বিকুম তোমার রবের ক্ষমার দিকে বান্দা গুনাহ করে ফেলেছো পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো আকাশের মেঘমালা সমপরিমাণ গুনাহ করে ফেলেছো পৃথিবীর সমপরিমাণ গুনাহ করে ফেলেছো ওয়াসারিউ দৌড়ে আসো ইলা মাগফিরাতিন মির রব্বিকুম তোমার রবের ক্ষমার দিকে তুমি যদি তোমার রবের ক্ষমার দিকে দৌড়ে আসতে পারো ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন জান্নাত দিবে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যে জান্নাতটার আর প্রশস্ততাটা হবে সাত আসমান সাত জমিন পরিব্যাপ্তি সুবহানাল্লাহ আল্লাহর দিকে যদি বান্দা দৌড়ে যায় বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা তো করবেনই আল্লাহ এমন জান্নাত দিবে যে জান্নাতটার চওড়াটা হবে ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ সাত আসমান সাত জমিন সুবহানাল্লাহ সাত আসমান খুব অল্প সময় ঘুরে আসা যাবে নাকি এখান থেকে প্রথম আসমান খুব কাছাকাছি এখান থেকে প্রথম আসমান যতটা দূরত্ব
তার থেকেও হাজার কোটি গুণে দূরত্ব দিতেও আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তার থেকেও হাজার কোটি গুণে দূরত্ব এভাবে প্রথম আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব আবার সপ্তম জমিন এতটা দূরত্ব এই জান্নাত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবেন আল্লাহর দিকে যদি ক্ষমা পাওয়ার আশায় আসি আমরা এই এখানে এসেছি আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় দৌড়ে ছুটে এসেছি আরামের ঘুম হারাম করে দিয়ে আল্লাহ বলছেন যে সমস্ত বান্দারা আমাকে পাওয়ার জন্য আমার ক্ষমার দিকে দৌড়ে আসবে আমি ওই সমস্ত বান্দাকে কি জান্নাত দিব যে জান্নাতের দুই পাশটা হবে সাত আসমান সাত জমিন তাহলে হুজুর জান্নাতটার লম্বা দর্বতাটা কত বড় জান্নাতের প্রশস্ততাটা কোরআন কারিমে বর্ণনা করা হয়েছে হাদিসে কি বর্ণনা করা হয়েছে দুই পাশের অংশ কিন্তু লম্বা আর উচ্চতা কত হবে এটা হাদিসে কোরআনে বর্ণনা করা হয়নি কিন্তু ধারণা দেওয়া হয়েছে আমরা কি জানতে চাই জান্নাতটা কত বড় দৈর্ঘ্য এবং উচ্চতাটা জানতে চাই কারা কারা জানতে চায় দুই হাত তুলে দেখান তো সবাই জানতে চায় নাকি তাহলে জান্নাতের দুই পাশটা তো জানলাম দুই পাশটা কত বড় সবাই বলতে হবে জান্নাতের দুই পাশটা কত বড় সাত আসমান সাত জমি এবার লম্বার উচ্চতাটা জানবো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ধারণা দিয়েছে হাদিসে এই ধারণাটা আপনাদের বুঝে শিখতে হবে কেমন ধারণা হাদিসের পাকে এসেছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওহে জিবরিল আমার মুমিন বান্দা আমার মুত্তাকিন বান্দা এই আয়াতের শেষে আছে ওয়াইদ্দাদ লিল মুত্তাকিন আমার মুত্তাকি পরেশগার বান্দার জন্য যে জান্নাত আমি তৈরি করে রেখেছি তুমি ঘুরে দেখে আসো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার ছয় শত ডানা ছিল কয় শত ডানা জিবরিল আমিনের ডানা কয়টা মাহফিল থেকে তো কিছু শিখে যেতে হবে নাকি আসলাম গেলাম খাইলাম কিছুই জানলাম না কিছু তাফসির শিখে যেতে হবে নাকি যেন বলতে পারি জিবরিল আমিনের ডানা কয়টা ছিল ছয় শত ডানা সবক নিব লাস্টে কিন্তু আবার জিজ্ঞেস করবো মনে থাকে যেন সবাই জিবরিল আমিনের ডানা ছিল কয়টা ছয়টা ছয়শো মাশাল্লাহ সবাই মনোযোগ আছে এই জিবরিল আমিন আলাইহিসসালাম বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে ছয় শত ডানা দিয়েছে আমার এই ছয় শত ডানার এত পাওয়ার এত শক্তি এত ক্ষমতা এত ফোর্স আল্লাহ রব্বুল আলামিন আমাকে যতবার দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র আমাদের নবীর কাছে এই জিবরিল আমিন চব্বিশ হাজার বার মতন করে আটচল্লিশ হাজার বার ওহি নিয়ে এসেছেন ওহি বা ওহি সারা যতবার এসেছেন চব্বিশ হাজার বা আটচল্লিশ হাজার বার এসেছেন জিবরিল আমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন হুকুম দিয়েছে তার প্রিয় হাবিবের কাছে ওহি নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বলতে দেরি আমি মুহূর্তের ভিতরে চলে গিয়েছি আর এই যে মুহূর্তের ভিতরে গিয়েছি আমার এই ছয় শত ডানা কোনো দিন কোথাও কোনো অবস্থায় ব্যবহার করতে হয় নাই শুধুমাত্র দুটি ডানার উপরে ভর করে শক্তি দিয়ে ফোর্স দিয়ে আমি গিয়েছি আর পাঁচ শত আটানব্বইটি ডানা আমার জীবনে আমি কখনো ব্যবহার করি নাই দুটি ডানার এত পাওয়ার আল্লাহ বলছে জিবরিল যাও জিবরিল এসে পড়েছে কয়টা ডানার শক্তিতে দুটি ডানা আর পাঁচশত আটানব্বইটি ডানা জীবনে ব্যবহার করে না আমরা কিন্তু জান্নাতের দৈর্ঘ্য আর উচ্চতাটার ধারণা নিতেছি ঢুকতেছি ভিতরে এরপর আপনারাই বলবেন জান্নাতটা কত বড় তো জিবরিল আমিনের ডানার পাওয়ার শক্তি বেশি না কম যদি কম হতো তাহলে তো ছয় শত ডানা মিলেই আসতে হতো দুটি ডানার পাওয়ার শক্তি এত ছিল জিবরিল আমিন বলে জীবনে আমি বাকি পাঁচশত আটানব্বইটা খুলেও দেখিনি আল্লাহ বলছে আমি চলে গেছি দুই শত এই দুইটি ডানার ভরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একবার নির্দেশ দিলেন ওহে জিবরিল আমার মুত্তাকি বান্দার জন্য আমার দিকে যারা ক্ষমার জন্য দৌড়ে আসবে গুনাহ হয়ে যাবে আল্লাহ বলেন কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওহে বান্দা তোমার যতই গুনাহ হোক না কেন তুমি আমি রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করার ক্ষমতা রাখি ওয়া ইযা
বান্দা তুমি যখন আমাকে ডাক দাও আমি রব্বুল আলামিন একেবারে তোমার কাছাকাছি হয়ে যাই আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদের একেবারে কাছাকাছি হোক চাই কি চাই না তাহলে জোরে আবার একটা ডাক দেন আল্লাহ খুব দিল দিয়ে হৃদয় দিয়ে মায়া দিয়ে যেন আপনার এই একটা ডাক আল্লাহর কাছে এত পছন্দ হয় কাল কিয়ামতের ময়দানে যেন এই একটা ডাকের জন্যই আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় হৃদয় দিয়ে আরেকটা ডাক দেন আল্লাহ আরো একবার ডাক দেন আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এসেছি দুনিয়ার কাউকে পাওয়ার জন্য আসি নাই দুনিয়ার কোন রাজা বাদশাহ সন্তুষ্টির জন্য আসি নাই আমরা একজনের সন্তুষ্টির জন্য এসেছি চিল্লাই বলুন তিনি কে আল্লাহ জিব্রিল আমিনকে বলেছে ওহে জিব্রিল আমার মুত্তাকি বান্দা যারা আমার দিকে ক্ষমা পাওয়ার জন্য দৌড়ে আসবে তাদের জন্য আমি যে জান্নাত তৈরি করে রেখেছি তুমি একটু ঘুরে দেখে আসো ওই জিব্রিল আমিন বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 600 দানা আমাকে যে দিয়েছে এত শক্তি দুইটি ডানার উপরে ভর করে আমি সারা জীবন চলেছি 598টি ডানা আমার ব্যবহার করতে হয় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দিন মুত্তাকি বান্দার জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন ওই জান্নাতটা ঘুরে দেখার জন্য বললেন আমি ওই জান্নাতটা স্বয়ং সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে দেখার জন্য আমি যেন কমপ্লিটলি পুরো জান্নাতটা দেখতে পারি এই জন্য আমি জিব্রিল আমিন আমার 600 ডানাগুলো আমি মেলে দিলাম জীবনে কোনোদিন মেলি নাই আমি ওই জান্নাত দেখার জন্য আমার 600 ডানার পাখাগুলো আমি মেলে দিলাম আমার সমস্ত শক্তি আমার ফোর্সগুলো আমি একত্র করলাম একত্র করার পরে ওই মুত্তাকি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করে রেখেছে ওই জান্নাতকে আমি ঘুরে দেখার জন্য উড়তে শুরু করলাম আমি জিব্রিল জান্নাতের এক কোণা থেকে অন্য কোণা পর্যন্ত খুঁজে বের করতে পারি না জান্নাতটা খুব ছোট নাকি 600 ডানা দিয়েও জান্নাতটা ঘুরে দেখতে পারছে জিব্রিল তাহলে জান্নাতটা ছোট না বড় আপনি আমি জান্নাতে গেলেই মনে হয় জান্নাতটা ভরে যাবে নাকি এই জান্নাত জানলাম আমরা কত বড় জিব্রিল আমি 600 ডানা ভর দিয়েও দেখতে পারে নাই আর হুজুর জান্নাতটা উঁচুটা কত দীর্ঘটা তো আমরা দৈর্ঘ্যটা জানলাম উঁচুটা কত হাদিসে পাকে আল্লাহ রাব্বুল আলামিন পীরের নবীজির মাধ্যমে জানান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআন খুলে দিবে আর বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কাবা কুনতা তুরাতিনু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাহা ওহে বনি আদম ওহে দুনিয়ার মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খুলে দিবে আর বলবে ইকরা পড়ো ওয়ারতাকি আর উপরে উঠতে থাকো পড়ো আর উপরে উঠতে থাকো আমরা যারা কোরআন পড়তে জানি না কালকে আমাদের ময়দানে আল্লাহ যখন বলবে কোরআন পড়ো কোরআন খুলে দিবে আল্লাহ আমরা বলবো আল্লাহ কোরআন পড়তে জানি না আল্লাহ বলবে তুমি যেখানে আছো সেখানেই থাকো আর যারা পড়তে পারবে বলবে তুমি পড়তে থাকো আর উপরে উঠতে থাকো ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা তোমার এই পড়া যেখানে গিয়ে শেষ হবে ওই জায়গাটাই হবে জান্নাতের সর্বোচ্চ জায়গায় তোমার আবাসন স্থান এখন যেই ব্যক্তি 114টি সূরা পারবে 6600 আয়াত যারা তেলাওয়াত করতে পারবে তাদের আবাসন স্থান হবে ওই 6600 উঁচু তলা আর আপনি আর আমি যদি সূরা ফাতিহা পারি আপনি আর আমি জান্নাতের কয়তলা বিশিষ্ট পাবো সাততলায় পর আর যেতে পারবো না পারবো এখন মনে করেন আপনি ঢাকা শহরে গিয়ে লিফটে উঠছেন লিফটের আপনি যাবেন 14তলায় কিন্তু আপনার 14 নম্বরটা যেখানে ও পর্যন্ত আপনার হাত যায় না যায় 2 নম্বরে এখন আপনি কি 14তলায় যেতে পারবেন দিবেন 2 টিপ যাবেন 2তলায় বাকি 12তলা আপনার কীভাবে যেতে হবে হেঁটে যেতে হবে কালকে আমাদের ময়দানে আল্লাহ যখন কোরআন খুলে দিবে আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে তাফসিরে তো ঢুকেই নাই এখনও
বাদ দিয়ে দেয় আজকে নাকি তাবারক নিয়ে বাড়ি যাই খেয়ে একটা ঘুম দেই আমি কিন্তু বেশি কষ্ট করছি আমি যদি দুই তিন ঘন্টা তাফসীর করতে পারি আপনারা কি শুনতে পারবেন না ঘুম আসলে এখানেই ঘুমাই পড়বেন নাকি একবার ফজর পরে বাড়িতে যাব রাজি আছি তো সবাই এখানে যতক্ষণ থাকব আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাকিনা নাযিল করতেই থাকবে সুবহানাল্লাহ বাসায় গেলে সাকিনা পাবো না ফেরেশতারা ঘেরাও দিয়ে রাখবে রাখবে না আর যাদের কষ্ট হয় চলে যায় আর যাদের ভালো লাগে তারা থাকবেন কিন্তু কেউ উঠাউঠি করবেন না এতে মাহফিলের আদব ক্ষুণ্ণ হয় বক্তার মনোযোগ নষ্ট হয় সম্মানিত হাজেরিন কি যেন বলতে বলতেছিলাম যে এই যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন উচ্চতাটা কত হবে যে যারা কোরআন পড়তে পারবে আল্লাহ বলবে কোরআন পড়ো আর উপরে ওঠো তোমার কোরআন তেলাওয়াত যেখানে শেষ ওইটাই তোমার আবাসন স্থান এখন আমি যদি পারি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিকা ওয়াল আবতার আমি তো তিন নম্বর লিফটে গিয়ে ফ্ল্যাটে গিয়েই আমার শেষ আমার বাড়ির পাশের আমার ভাইয়ের ছেলে হাফেজ সে তেলাওয়াত করতেছে আর উপরেই উঠতেছে সুবহানাল্লাহ এই জন্য ছেলে হাফেজ বানানোর দরকার আছে না নাই নিজে যদিও তৃতীয় ফ্ল্যাটে গিয়ে যদি আটকে যায় সন্তানটা যদি হাফেজ হয় আর এই 114টি সূরা তেলাওয়াত করে করে উপরে উঠতে থাকে ছেলের বাসায় যেতে পারবো কি পারবো না বাবা পাইছি তো একবারে নিস্তলার ফ্ল্যাট তোমার সেই 114তম ফ্ল্যাটটা একটু দেখতে আসতে চাই তোমার মাকে নিয়ে মা আসো তোমাদের জন্যই তো আমার এই ফ্ল্যাট তোমাদের নিয়েই তো থাকবো আর সন্তানকে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বলেছে কোরআন শরীফ খুলে দিলে পড়তে পারে না এই সন্তান নিজেও জান্নাতে যেতে পারবে না মা বাবাকে নিতে পারবে পারবে না এই জন্য নিজে হতে পারে না অন্তত সন্তানটাকে মাদ্রাসাতে একটু হাফেজ বানাই সন্তান বানাতে পারে নাই সন্তানের ওসিয়ত করেন আমার নাতিটা দুইটা তিনটা নাতি অন্তত একটারে মাদ্রাসায় দেয় একটু কাল কেয়ামতের ময়দানে কোরআন পড়বে ফ্ল্যাট পাবে জান্নাত আর ফ্ল্যাটে যেন একটু বেড়াতে যেতে পারে বলবেন তো সবাই সন্তানদের হাফেজ বানালে লাভ আছে না নাই